জি ফাইভে মুক্তি পেয়েছে অরিন্দম শীলের শাবাশ ফেলুদা, কিন্তু সত্যজিতের ফেলুদার থেকে সামান্য বিচ্যুতি ঘটলেই পরিচালক অভিনেতাদের যা কিছু শুনতে হয়। এক্ষেত্রেও শুনতে হয়েছে অরিন্দমকে, পরমব্রতকে। সিরিজটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শক মহলে। বাঙালির আবেগের সঙ্গে মিশে থাকা ফেলুদার ঠোঁটের কোণে ঝুলে থাকে চারমিনার নেই, বরং নয়া সিরিজে ফেলুদার কাছে আছে স্মার্টফোন। ব্যাপারটা মোটেই ভালোভাবে নেননি অনেকেই। এবার সেই ব্যাপারেই নিজের মত প্রকাশ করলেন পরম। জানালেন, ফেলুদার হাতে স্মার্টফোন না দিলে এটা পিরিয়ড পিস হয়ে যেত। আধুনিক সময় দাঁড়িয়ে সত্য উদ্ঘাটনের জন্য ইন্টারনেটে মোবাইলের ওপর ভরসা রাখতেই হয়, তাই ফেলুদাকেও সেসব ব্যবহার করতে দেখা গিয়েছে।